Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ও দিদি, ঝাল লাগছে নাকি? জল খান, জল খান। জলটা খান। আর আমি জানতাম আপনি অফিস থেকে বেরিয়ে এরকমই একটা কুকৃতি করবেন। কি লাভ নিজেকে কষ্ট দিয়ে? মানে আপনি কি মনে করছেন এই ঝালটা খেলে আপনার অন্তরাত্মা জেগে উঠবে? আপনি যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকবেন। কি করতে হবে? আপনি কমপ্লিটলি চেঞ্জ করে ফেলুন নিজেকে। আই টেল ইউ, এই যে আপনার একটা প্রচন্ড রকমের অ্যাম্বিশন আছে না, একটা মারাত্মক সেলফ কনফিডেন্স। আপনি মনে করেন যে এই পৃথিবীর লোক যেটা পারে না সেটা আপনি করে দিতে পারেন, এরকম একটা মনোভাব আছে না আপনার? হ্যাঁ, সেইটা আপনাকে চেঞ্জ করতে হবে, উপরে ফেলতে হবে একেবারে গোড়া থেকে। তাহলেই দেখবেন আপনার 80% প্রবলেম সলভড। সেটাকে আত্মসম্মান বলে? এটাই হচ্ছে আপনাদের মতো মহিলাদের সমস্যা, জানেন তো। আর কেন কেন এত প্রশ্ন কিসে? মহিলাদের কথায় কথায় এত প্রশ্ন করতে নেই, বুঝেছেন? যাকে বাদ দিন, বলছিলাম আপনি ওই স্কুটিটা বেচে দিয়েছেন? হ্যাঁ, বেচে দিয়েছেন না? সবচেয়ে ভালো কাজ করেছেন। আপনি একটা কাজ করুন, এবার বাড়িতে বসুন, টিভি দেখুন। মায়ের বয়স হয়েছে, হাতে হাতে একটু মায়ের হাতে হাতে সংসারের কাজ করুন, বাবার কথা শুনুন। সময় পেলে আপনি ম্যাগাজিন পড়তে পারেন, মানে পড়তেই পারেন। আর যদি আপনি মনে করে থাকেন যে আপনি আর কারুর সঙ্গে জালিয়াতি করে তার জীবনটাকে নষ্ট করে দেবেন না, তাহলে বাবাকে বলুন বিয়ে দিতে। কারুর একটা কাস্টাডিতে থাকুন, তাহলে দেখবেন আপনি ভালো থাকছেন, বিশ্বাস করুন, সত্যি ভালো থাকবেন। অন্তত আপনাকে এই রোলে এত লঙ্কা খেতে হবে না। ধরুন তো আপনার জল, ধরুন। আমি কি চন্ন ডাকাত কাছে এড়িয়ে থাকবো? আমি একজন ফ্যাশন ডিজাইনার, আপনি নিজে আমার কাজ দেখেছেন, নিজে প্রশংসা করেছেন, তারপরে এইসব কথা বেরোলে কি করে আপনার মুখ দিয়ে? আমি না একদিন দেশের বেস্ট ফ্যাশন ডিজাইনার হব, সেদিন আমাকে কেউ আটকাতে পারবে না, আপনিও আটকাতে পারবেন না, কেউ আটকাতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। আরে কি হয়েছে, তুমি এভাবে একা একা চিৎকার করছো কেন? একা একা কোথায় চিৎকার করছি, এই দাম বিক্লক। এখানে তো কেউ ছিল না, কার কথা বলছো তুমি? আরে তুমি নিজেই একা একা কথা বলছিলে। কেউ ছিল না, কেউ ছিল না। না, আরে না, কেউ ছিল না, তুমি নিজেই একা কথা বলছিলে। এখানে একটা লোক ছিল না? না, কেন দেখলাম সোমরাজ ব্যানার্জিকে আমি? আবার আমার জল এগিয়ে দিচ্ছে। কেন আমি ওই সোমরাজ ব্যানার্জির কথা চিন্তা করছি, ওকে হ্যালুসিনেট করছি আমি? আর কল্পনাতেও এসে উনি আমি অপমান করে যাচ্ছেন, মাথাটা গরম হয়ে যাচ্ছে। এবার উনি আমার মুখ দেখবেন না, আমিও ওনার মুখ দেখবো না, দেখবো না, দেখবো না। দাদা, Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।